বিশ্ব জলবায়ু সম্মেলনে আজ দ্বিতীয় দিন চলছে, তো কি ধরনের আলোচনা হচ্ছে এবং এই জলবায়ু সম্মেলনে আসলে কি আশা করছে? আজকে পোল্যান্ডের ওয়ারসা শহরে দ্বিতীয় দিন বিশ্ব জলবায়ু সম্মেলনের কনফারেন্স অফ পার্টিস ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ গতকালকে উদ্বোধন হয়েছিল এবং উদ্বোধনে দ্বিতীয় বিগত চেয়ারম্যান যে কাতারের মন্ত্রী ছিলেন উনি হ্যান্ড ওভার করলেন পোল্যান্ডের মন্ত্রীর কাছে। পোল্যান্ডের মন্ত্রী এখন এটা পরিচালনা করবেন আগামী দুই সপ্তাহ এবং প্রথম দিনেই আমরা ফিলিপিন্সের যে সদস্য ওনার কাছ থেকে শুনতে পারলাম যে ফিলিপিনে যে ভয়ানক একটা টাইফুন হয়েছে তাতে অনেক লোক মারা গেছে, প্রায় 10,000 লোক মারা গেছে, প্রায় 1 কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে আমরা এখানে ওয়ারসাতে যাতে আমরা কিছু একটা বের করতে পারি, এটা অন্যান্য মিটিংয়ের মতন যেন একদম ধসে না যায়, এখানে আমরা যে আশা নিয়ে আসছি এখানে আমরা যাতে একটা আন্তর্জাতিক ট্রিটির দ্বিতীয় পর্যায়ে আমরা যেতে পারি এবং বিশেষ করে একটা বিষয় নতুন বিষয় এখানে আমরা আলোচনা করছি, এটা ইংরেজিতে বলা হয় লস অ্যান্ড ড্যামেজ, অর্থাৎ ক্ষতি যখন হবে ক্ষতিগ্রস্ত যারা হবে তাদেরকে আমরা কীভাবে সাহায্য করতে পারবো, তাদেরকে ক্ষতিপূরণ যদি দিতে হয় ক্ষতিপূরণ দিতে পারবো, এটা বিশ্বের যারা ধনী দেশ তারা এটা নিয়ে কথা বলতে চায় না। আমরা বাংলাদেশ এবং আমাদের সাথে যারা আমরা যে গোষ্ঠীতে আছি লিস্ট ডেভেলপ কান্ট্রিজ গোষ্ঠী, আমরা চাই এটাকে এখানে ওয়ারসাতে আমরা যাতে একটা আন্তর্জাতিক মেকানিজম অন লস অ্যান্ড ড্যামেজ পেতে পারি, এটা নিয়ে আমাদের এখানে প্রচেষ্টা চলবে। আমাদের ওয়ারসাতে আমরা আলোচনা করব যে ধনী দেশ যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্লেজেস দিয়েছিল, প্রমিসেস দিয়েছিল, তারা অর্থনৈতিক সাহায্য দেবে গরিব দেশদেরকে, বিশেষ করে অ্যাডাপ্টেশনের জন্য যে ফান্ডিংটা দেবে $100 বিলিয়ন তারা প্রমিস করেছে 2020 থেকে দেবে, কিন্তু তার আগে কী দিচ্ছে তারা এবং কী দিবে এইটা নিয়ে আমাদের এখানে প্রশ্ন রয়েছে তাদের কাছে, তারা কতটা দিতে সক্ষম হবে বা রাজি হবে এবং কতটা দিয়েছে এর মধ্যে তারা কি আদৌ যেগুলো প্রমিস করেছিল সেগুলো দিচ্ছে কি দিচ্ছে না, সেটা আমরা ওয়ারসাতে এখানে এগুলো নিয়ে আলোচনা হবে এবং আশা করি যে তারা এগিয়ে আসবে, যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলোকে আসলেই বাস্তবায়ন যাতে করে। বাংলাদেশ এইখানে 200 দেশের মধ্যে একটি দেশ, অতএব বাংলাদেশ একা নিজের জন্য এইখানে বক্তব্য রাখতে পারে, তাদের আমাদের যারা প্রতিনিধিরা আছেন তারা রাখবেন, কিন্তু এইখানে আমরা একটা দলের সাথে আছি, আমাদের দল হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, যারা গরিব দেশ 50টি দেশ আছে আফ্রিকা এবং এশিয়া মহাদেশে, আমরা তাদের সাথে কাজ করে থাকি এবং আমরা তাদের পক্ষে হয়ে বাংলাদেশ তাদের পক্ষে হয়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, নেগোসিয়েট করি এবং তাদের পক্ষে আমরা চাচ্ছি দুইটি জিনিস, একটা হলো যে পৃথিবীর সব দেশই যেন তাদের এই গ্রিন হাউস গ্যাস আগমনটাকে কমিয়ে আনে, ড্রাস্টিকলি কমিয়ে আনে, যেই হারে কাজ তারা এখন করছে এটাতে হবে না, আরও অনেক বেশি করতে হবে। দ্বিতীয়ত যেই অর্থ তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল এই গরিব দেশদেরকে তার সেই অর্থ যেন তারা দেয়, কী পরিমাণে দেবে, কখন দেবে, কীভাবে দেবে এটা যেন তারা পরিষ্কার করে আমাদেরকে জানায় এবং বিশেষ করে এই নতুন জিনিসটা যেটা বললাম লস অ্যান্ড ড্যামেজ সেই ক্ষতিপূরণ বিষয়টাকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো এটা নিয়ে আমরা আশা করছি যে এখান থেকে কিছু একটা সমাধান আমাদের দেওয়া যাবে।